ধানের দাম 1 টাকা আর চালের দাম 3 টাকা বাড়িয়ে বোরো মৌসুমে মাঠ পর্যায় থেকে খাদ্যশস্য সংগ্রহের ঘোষণা দিয়েছে সরকার। জানিয়েছে এবার সব মিলে 18 লাখ টন ধান চাল কেনা হবে। এর মধ্যে কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে 6.5 লাখ টন, বাকিটা চাল হিসেবে সরবরাহ করবে মিলগুলো। সোমবার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। বোরোর ফসল সবার আগে ওঠে হাওড় অঞ্চলে। এবার 1 এপ্রিল থেকে ধান কাটা শুরু হয়েছে সেখানে, এরপর তা শুরু হবে সারা দেশে, চলবে জুন পর্যন্ত। সরকারি হিসেবে চলতি বছর দেশের 48,83,000 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে, যেখানে 2,05,00,000 টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। এর থেকে 6.5 লাখ টন ধান আর 11.5 লাখ টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি। এই কার্যক্রম শুরু হবে 28 এপ্রিল থেকে। অলরেডি বিভিন্ন জায়গায় জেলা কোন উপজেলায় কতখানি ধান ক্রয় করা হবে, আজ বিভাজন আমাদের কমপ্লিট আছে, বিভাজনগুলো আজকে আমরা পাঠিয়ে দেব এবং এর মধ্যে 5 থেকে 6 দিন মিলাদের সাথে চুক্তিবদ্ধ হতে হবে। এই কারণে 7ই মে থেকে আমরা চাউল কিনা শুরু করব মিলাদের কাছ থেকে, এবং আশা করি যে আমরা সঠিকভাবে প্রকুরমেন্ট করব এবং আমাদের মাঠ পর্যায়ে আমরা সেই নির্দেশনা দিয়েছি এবং মাঠ পর্যায়ে এও নির্দেশনা দেওয়া হয়েছে কোনো কৃষক যেন তারা ধান নিয়ে এসে কোন ফেরত না যায়। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানানো হয় এবার ধানের প্রতি কেজির জন্য দাম দেয়া হবে 27 টাকা করে, গেল আমনে যা ছিল 26 করে, আর সিদ্ধ চালের কেজি 37 থেকে বাড়িয়ে 40 টাকা নির্ধারণ করা হয়েছে। আতপ চালের প্রতি কেজির জন্য মিলাররা পাবেন 39 টাকা। তবে সংগ্রহের ক্ষেত্রে এবার চালের মানের দিকে বাড়তি নজর দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। 60 কেজি ধানে 39 কেজি চাউল হয়, সেই হিসাবে 27 টাকা ধান হলেই কিন্তু চাউলের দাম 42 টাকা কয়েক পয়সা পড়ে, এবং 42 টাকা কিন্তু এতে ধরেন যে খুদ গুঁড়া ইত্যাদির মাইনাস করে আমরা 40 টাকা এনেছি। আমি মনে করি যে কৃষকদের এর থেকে যদি বাড়ানো যায় তাহলে বাজারে চাউলের মূল্য আরও বৃদ্ধি পাবে এবং এতে আরও অস্থিরতা দেখা দেবে। যদিও গেল আমন মৌসুমে বাজারের থেকে দর কম হওয়ায় সরকার লক্ষ্যমাত্রার 12 ভাগেরও কম ধান চাল সংগ্রহ করতে পেরেছিল, ফলে সরকারি গুদামে মজুদের পরিমাণ নেমে আসে 5 লাখ টনের নিচে। পরিস্থিতি সামাল দিতে চলতি বছর এ পর্যন্ত 2,65,000 টন চাল আমদানি করেছে সরকার, আর বেসরকারি পর্যায়ে এসেছে 6.5 লাখ টনের মতো, যদিও তা 30 এপ্রিল থেকে বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। কন্ট্রাক্টের চালগুলো আসবে আর কি, সেটা সরকারিভাবে, বেসরকারিভাবে কোনো চাউল 30-এর পরে ঢুকবে না এবং কোনো এলসির ডেট আগেই শেষ হয়ে গেছে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।